বিভিন্ন দেশ থেকে আমদানি পরও রাজধানী বাজারে কমছে না পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দর কেজি প্রতি 80 টাকা। অস্থিরতা এখনও আছে চালের বাজারে, আর বোতলজাত ভোজ্য তেলের দামও লিটারে বেড়েছে 5 টাকা। আদিন সজীবের রিপোর্ট। করোনাকালে মানুষের আয় কমলেও নিত্য পণ্যের দাম আর ব্যয় যেভাবে বাড়ছে, তাতে কঠিন হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন। বেতন বা আয়ের টাকায় সংসার চালাতে গিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। সরকারি তদারকি সংস্থাগুলো তৎপরতায় রাজধানীর বাজারে কিছুদিন সহ্যের মধ্যে ছিল দাম ওঠানামা, এখন আবার তা অস্থির। কোনো কোনো পণ্যের অযৌক্তিক দাম বাড়ছে প্রতিদিনই। ইন্ডিয়ান পেঁয়াজটা ছিল আপনার 65 টাকা, 70 টাকা ছিল বেশ কয়েকদিন, কালকে আমি 78 টাকা কেজি কিনে আনছি। 78 টাকা কিনে আনলে মনে করেন ফসলে 80 টাকা পড়ছে। গরিব মানুষ বাঁচবে কি করে? এটা তো বাঁচা সম্ভব না, গরিব মানুষের পক্ষে খুবই কষ্টকর। ভোজ্য তেলের বাজারও হঠাৎ অস্থির। বোতলের সয়াবিন তেল লিটারে বেড়েছে 5 টাকা, কমার লক্ষণ নেই আদা রসুনের দামও। মনিটরিংয়ের জন্য আসলে হয়তো কিছুক্ষণ থাকে, আবার যে ওই হয়ে যায়, কিছু থাকে না এটাই। খাদ্যমন্ত্রীর ঘোষণা বা সতর্কতার পরেও অস্বস্তি কমেনি চালের বাজারে। দাম বেড়েছে 2 সপ্তাহ আগে, তা আর কমছেই না। মিনিকেট কেজি প্রতি 54, 28, 48, আর মোটা চাল 40 টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। ভোক্তা অধিদপ্তর থেকে আইসা বলে যে সরকারের সাথে মিলিয়ার্ডের কথা হয়েছে, 2575 টাকা 50 কেজির মিনিকেট 1 নম্বর। মিলের থেকে ধর আমরা আনি না, আমরা আনি আড়তদার থেকে, আড়তদারকে যায় বসতে 2600 টাকার উপর পড়ে। সাধারণ মানুষ যারা তাদের দিকে লক্ষ্য রেখে চালের দামটা যেন স্থিতিশীল রাখে। অতিবৃষ্টি আর উত্তরাঞ্চলে আবার বন্যার অজুহাতে সবজির দাম এখনো চড়া ঢাকার বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা।